আমরা অনুরোধ করছি ডক্টর প্রেমানন্দ প্রভুকে সুপার প্রেমানন্দ প্রভু আমাদের উদ্দেশ্যে কথা বলতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। ओम अज्ञानतिमिरांधस्य ज्ञानांजनशलाकाय चक्षुरन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनीति नामिने नमस्सद्भक्तमुने मुनिपुरुद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचार निरताय। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्योपादाय नितई कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दश तारिणे। हरे कृष्ण। तो आज के खूब आनंद पाच्छी कारण एखाने एसे आमार जीवने प्रथम धन्वंतरी पूजा आमी प्रथम देखलाम। আর তার আগে আমার এই দর্শনের সুযোগ হয়নি। ধন্বন্তরি কৃষ্ণের অবতার, আমাদের সনাতন শাস্ত্রে অবতার তত্ত্ব আপনারা জানেন, এটা মুসলমান শাস্ত্র স্বীকার করা হয় না, খ্রিস্টানরাও স্বীকার করে না। অবতার ভগবান যুগে যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হন। প্রভু প্রশ্ন করেছেন যে আমাদের মধ্যে যে ভিন্ন ভিন্ন দলটা কেন হয়ে যায়। মুসলমানরা যেমন বলে এক আল্লাহ, তাই না, আমরা কেন এক হতে পারি না? তো তার একটা কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি। যখন একই অভিনেতা যখন বিভিন্ন সিনেমায় অভিনয় করে, মানে করুন উত্তম কুমার, একই উত্তম কুমার যখন বিভিন্ন সিনেমা অভিনয় করে, কোনো সিনেমায় হয়তো যেমন সাহেব বিবি গোলাম, সেখানে উনি গোলামের অভিনয় করছেন, গোলাম মানে চাকর, আবার কোনো সিনেমায় উনি খুব ধনী ব্যক্তির অভিনয় করছেন, মালিকের অভিনয় করছেন, তো কোনো সিনেমায় মালিক কোনো সিনেমায় চাকর কর্মচারী, কিন্তু লোক কয়জন? উত্তম কুমার একজন। ঠিক তেমনি ভগবান যুগে যুগে বিভিন্ন কারণে তিনি অবতীর্ণ হন, কিন্তু ব্যক্তি একজন, একই ভগবান বিভিন্ন রূপে তিনি, এটাকে আমাদের সংস্কৃতে বলা হয় লীলা। লীলা কথার একটা মানে হচ্ছে অভিনয়। ভগবান অভিনয় করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তিনি নাটক করে, যেমন রামচন্দ্র রূপে তিনি নাটক করলেন, নাটক করে তিনি শিক্ষা দিলেন, কৃষ্ণ রূপে এই জড়জগতে এসে তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নানাভাবে নাটক করেন। তো ধন্বন্তরি রূপেও তিনি অবতীর্ণ হয়েছিলেন সমুদ্র মন্থনের সময়, সে বিশাল কাহিনী। কিন্তু আজকে আমার আলোচ্য বিষয়, আমাকে অনুরোধ করা হয়েছে মানব জীবনে গীতার মাহাত্ম্য। তো গীতা হচ্ছে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মূল গ্রন্থ হচ্ছে গীতা। মুসলিমদের যেমন কোরআন, খ্রিস্টানদের বাইবেল, আমাদের হচ্ছে গীতা। কোর্টে যখন যাবেন, যদি কোনো কারণে কোর্টে যেতে হয়, তাহলে কোন গ্রন্থ স্পর্শ করে হিন্দুরা, কোন গ্রন্থ স্পর্শ করে কোর্টে তাদের বয়ান, তারা যে সাক্ষী দেয়, বা কোর্টে যখন আপনি এজলাসে দাঁড়িয়ে কথা বলবেন, মুসলমানকে কোরআন স্পর্শ করতে হয়, আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের কোন গ্রন্থ স্পর্শ? গীতা। গীতা স্পর্শ করতে হয়, সেখানে কিন্তু আর শিব পুরাণ, কল্কি পুরাণ আছে, আমাদের অনেক, আমাদের গ্রন্থের অভাব নাই, সেই সব গ্রন্থ কিন্তু আপনাকে স্পর্শ করতে হবে না, আপনাকে স্পর্শ করতে হবে গীতা। তার মানে গীতা হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের মূল গ্রন্থ, মূল শাস্ত্র গ্রন্থ। এবং গীতা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে একতা আসবে। শুধু তাই নয়, অন্যান্য ধর্মের লোক এখন আপনি যদি মায়াপুরে যান, মায়াপুর খুবই কাছে, 150টা দেশের মানুষ সেখানে থাকে, 150টা দেশের মানুষ তারা সেখানে থাকে। কী পড়ে, কোন গ্রন্থ পড়ে তারা আকৃষ্ট হয়েছে? তারা গীতা পড়ে আকৃষ্ট হয়েছে। তো এই গীতা শুধু এমন নয় যে শুধু ভারতবর্ষের জন্য, 150টা দেশের মানুষ আমরা সাক্ষাৎ দেখতে পাচ্ছি মায়াপুরে, তার মানে গীতার মধ্যে এমন শক্তি নিহিত আছে যে কোনো দেশের মানুষ যদি ঠিকভাবে গীতা বুঝতে পারে, তাহলে মানুষ এই সনাতন ধর্ম গ্রহণ করবে এবং করছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারা মায়াপুর গেলেই দেখতে পাবেন। তো গীতার এখন এই আধা ঘন্টার মধ্যে তো আর বেশি কিছু বলা যাবে না, আমি সারাংশ যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, এই প্রথম অধ্যায়ে
অর্জুন মোহগ্রস্ত হয়ে গেছেন কি না আমি যুদ্ধ করব না কারণ এরা আমার আত্মীয় স্বজন এরা আমার গুরুবর্গ দ্রোণাচার্য আমার গুরু তারপর ভীষ্মদেব আমার প্রপিতামহ তো এইভাবে বেশিরভাগে আমার গুরুজন আত্মীয় স্বজন এদের সঙ্গে আমি যুদ্ধ করব না তখন কৃষ্ণ বাধা দিয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন না যুদ্ধ তোমাকে করতে হবে শান্তির চেষ্টা কৃষ্ণ আগে অনেক করেছিলেন বলেছিলেন যুদ্ধের প্রয়োজন নেই পাঁচখানা গ্রাম দিয়ে দাও পাঁচখানা গ্রাম দাও যদিও রাজ্যটা পাণ্ডবদেরই রাজ্য তবু পাঁচখানা গ্রাম দিয়ে দাও যুদ্ধের দরকার নেই কারণ যুদ্ধ হলেই অনেক মানুষ অকারণে অনেক মানুষ মারা যাবে দরকার নেই তো দুর্যোধন বলছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চাগ্র মেদিনী সুচের ডগায় যেটুকু ধুলি ধরে সেটুকু যুদ্ধ ছাড়া দেব না তো ভগবান বললেন ঠিক আছে যুদ্ধ তো আমরা চাইনি আমরা শান্তি চেয়েছিলাম তো তুমি যখন তোমরা যখন যুদ্ধ চাইছো যুদ্ধ হবে কিন্তু কুরুক্ষেত্রে যখন অর্জুন যুদ্ধ করতে নামলেন নেমে দেখছেন সব আত্মীয় স্বজন তখন অর্জুনের মনে একটা দয়া হয়ে গেল স্নেহ দয়া মায়া মমতা এগুলি ভালো মানুষের লক্ষণ কিন্তু কৃষ্ণ প্রথম তো শান্তির খুব চেষ্টা করেছিলেন যুদ্ধ যাতে না হয় পাঁচখানা গ্রাম দিলে চলবে কিন্তু যখন দেখলেন যে যুদ্ধ হচ্ছেই তখন অর্জুন আবার পিছিয়ে যাচ্ছেন কৃষ্ণ বলছেন না আর পিছুতে পারবে না পিছনোর চেষ্টা আমি আগে করেছি এখন যেহেতু যুদ্ধের ডিক্লারেশন হয়ে গেছে যুদ্ধ তোমাকে করতেই হবে আর এছাড়া তুমি হচ্ছ ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে আমাদের আধুনিক ভাষায় বলা হয় সৈনিক বা রাজনীতিবিদ সৈনিক শাসক গোষ্ঠী ক্ষত্রিয়কে সংক্ষেপে আধুনিক ভাষায় বলা যায় শাসক গোষ্ঠী তার মধ্যে সৈনিকরাও পড়ে কারণ সৈনিকদের সাহায্যেই তো দেশ শাসন হয় তো অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয় মানে সৈনিক এখন সৈনিকের কাছে যেটা পুণ্য একজন ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ বলতে সাধারণত শান্তিপ্রিয় যা যুদ্ধটুদ্ধে ব্রাহ্মণ এসব যুদ্ধটুদ্ধে যায় না তো এখন ব্রাহ্মণের ক্ষেত্রে যেটা ধর্ম যেমন ক্ষমা ক্ষমাটা হচ্ছে ব্রাহ্মণের ধর্ম কিন্তু একজন সৈনিক সে যদি ক্ষমা করে একটা ডাকাত ধরা পড়লো সৈনিক যদি বলে তোমাকে ক্ষমা করে দিলাম একজন উগ্রপন্থী ধরা পড়লো তো সৈনিক যদি বলে তোমাকে ক্ষমা করে দিলাম এই যে বাংলাদেশে যে উগ্রপন্থী অত্যাচার হয়েছে এখন সৈনিকরা কিন্তু কত 400 না কতজন লোককে অ্যারেস্ট করেছে আরও বেশি তাই না সৈনিকরা যদি বলে তোমাদের ক্ষমা করে দিলাম তোমাদের অ্যারেস্ট করব না ক্ষমা করে দিলাম সেটা কি সৈনিকের ধর্ম হবে না সৈনিকের পাপ হবে সৈনিকের কি হবে বলুন পাপ হবে ব্রাহ্মণ যদি ক্ষমা করে সেটা ব্রাহ্মণের ধর্ম পুণ্য কিন্তু সৈনিক যদি ক্ষমা করে তাহলে সেটা হবে সৈনিকের পাপ অপরাধ সেটাই কৃষ্ণ বোঝাতে শুরু করলেন যে তুমি কিন্তু অন্যায় করছো তুমি সৈনিক এই যে দুর্যোধন এবং তার কোম্পানি দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে ভীমকে খাবারের সঙ্গে বিষ মেখে খাইয়েছে তারপরে তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারার জন্য বারণাবতে একটা যতুগৃহ নির্মাণ করে তোমাদেরকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে যদিও সাকসেসফুল হয়নি কিন্তু এই অন্যায়গুলি তো সে করেছে যেহেতু সে অন্যায় করেছে আর তুমি হচ্ছে সৈনিক তুমি এখানে আত্মীয় স্বজন বিচার করলে হবে না যেমন একজন বিচারপতি তার ছেলে যদি খুন করে অন্য খুন করলে তিনি অনেক সময় ফাঁসির আদেশ দিয়ে দেন কিন্তু নিজের ছেলে যদি খুন করে তাহলে বিচারপতি কি করবেন বিচারপতির নিজের ছেলে যদি খুন করে তিনি যদি বলেন আমার ছেলে ক্ষমা করে দাও তাহলে তো ধর্ম হল না তুমি অন্যের বেলায় ফাঁসি দিচ্ছ আর নিজের ছেলের বেলায় তুমি কি করে ক্ষমা করবে এটাই কৃষ্ণ বোঝাতে লাগলেন যে দেখো এখানে ধর্মের প্রশ্ন ধর্মের জন্য আত্মীয় স্বজন চিন্তা করলে অত হবে না হ্যাঁ যেমন রাবণ সীতাকে হরণ করেছিল তো বিভীষণ বলছে সীতাকে ফেরত দাও রাবণ বলছে না তখন বিভীষণ কী করলেন ভাইকে ছেড়ে দিলেন আপন দাদাকে পরিত্যাগ করলেন ধর্মের জন্য আত্মীয় স্বজন পরিত্যাগ করে দিলেন আত্মীয় স্বজন যতক্ষণ ধর্মের অনুগত ততক্ষণ আত্মীয় স্বজন আপনজন কিন্তু আত্মীয় স্বজন যদি ধর্মের বিরুদ্ধে চলে যায় তখন আত্মীয় স্বজন একটা সিনেমা আছে না মাদার ইন্ডিয়া একটা সিনেমা আছে সে মা নিজে তার ছেলেকে গুলি করে হত্যা করেছে কেন কারণ ছেলেটা খুব দুষ্ট হয়ে গেছিল তো এটাই হচ্ছে ধর্মের শিক্ষা কিন্তু যে কেউ যখন ধর্মের থেকে দূরে সরে যাবে তখন আত্মীয় স্বজন বিচার করলে হবে না
তো অর্জুন যখন বললেন রাম আর আত্মীয় স্বজন এদেরকে আমি ক্ষমা করে দিতে চাই, কৃষ্ণ বললেন না, হতে পারে আত্মীয় স্বজন কিন্তু এরা যা অন্যায় করেছে সেই জন্য তোমার সৈনিক হিসাবে শাসক হিসাবে তোমার কর্তব্য এদেরকে শাস্তি দেওয়া। তারপরে কৃষ্ণ আরও বোঝালেন তুমি দেহ নিয়ে চিন্তা করছো, দ্বিতীয় অধ্যায়ে শঙ্খযোগ, তুমি দেহ নিয়ে চিন্তা করছো কিন্তু দেহ নিয়ে চিন্তা করলে ধর্ম রক্ষা হবে না, তোমাকে চিন্তা করতে হবে দেহের ভিতরে রয়েছে আত্মা, আত্মার তো মৃত্যু নেই, দেহের মৃত্যু হবে, তো দেহটা সাময়িক। বড়জোর কলিযুগে আমরা বলি বড়জোর 100 বছর, তো 100 বছরের মধ্যে দেহের স্বার্থের জন্য আমি কি অধর্ম করব? দেহটাকে সুখ দেওয়ার জন্য, দেহের প্রীতির জন্য, দেহ সুখের জন্য আমি কি অধর্ম করব? যদি কেউ দেহটাকে গুরুত্ব দিয়ে অধর্ম আচরণ করে তাহলে তার আত্মার ক্ষতি হবে, কারণ পরজন্মে সে নরককুণ্ডে যাবে, নরকে যাবে, পরজন্মে সে পশুর মতো জন্মগ্রহণ করতে পারে, সে যদি কুকুরের মতো আচরণ করে পরজন্মে সে কুকুর হয়ে জন্মাবে, সে যদি বাঘের মতো আচরণ করে পরজন্মে সে বাঘ হয়ে জন্মাবে। হ্যাঁ, আমি একটা কিছুদিন আগে পত্রিকায় পড়ছিলাম যে কে পুকুরের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, আর সব মাছ মরে ভেসে উঠেছে, তার মানে কি তার মনটা সাপের মতো, সাপের কি থাকে মুখের মধ্যে বিষ থাকে, তার মনটা সাপের মতো, সে মানে হয়তো একজন প্রতিবেশীর মানে উন্নতি সহ্য করতে পারছে না, সে রাত্রিবেলায় পুকুরের মধ্যে বিষ ঢেলে দিল, তো ভগবান তাকে পরের জন্মে সাপ বানিয়ে দেবে। তোমার যেহেতু এইরকম সাপের মতো মনোবৃত্তি, বিষ দিয়ে মানে প্রাণী হত্যার তোমার একটা প্রবণতা আছে, তোমার আর বাজার থেকে বিষ কিনতে হবে না, তোমার মুখের মধ্যেই বিনামূল্যে বিষ আমি দিয়ে দেব, এই হচ্ছে ভগবানের ব্যবস্থাপনা। তাহলে কি আমরা যদি অন্যায় করি, এই দেহের সুখের জন্য আমরা যদি পাপ করি তাহলে ক্ষতিগ্রস্ত হবে আত্মা, কারণ আত্মার পুনর্জন্ম হয়, 84 লক্ষ রকমের যোনি ভ্রমণ করে আত্মা, যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হচ্ছে, শুদ্ধ না হচ্ছে, আত্মা এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে, সেই দেহটা হতে পারে পশু দেহ, সেই দেহটা হতে পারে মানুষের দেহ, সেই দেহটা হতে পারে স্বর্গের দেবদেবী, আবার তার উপরে যেমন আজকে যজ্ঞে জনলোক, মহরলোক, তপলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এরকম একটার উপর একটা, একটা থেকে একটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। হ্যাঁ, যেমন পৃথিবী থেকে স্বর্গ লক্ষ গুণ শ্রেষ্ঠ, স্বর্গ থেকে মহরলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ, মহরলোক থেকে জনলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ, এই করতে করতে আপনি যাবেন ব্রহ্মলোক, তারপরে যাবেন কৈলাস, তারপরে বৈকুণ্ঠ, তারপরে গোলাপধাম যেখানে কৃষ্ণ থাকেন, কিংডম অফ গড, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এখন আমরা কোথায় যাব পরের জন্মে এটা নির্ভর করছে আমরা এই জন্মে কিভাবে কাজ করব, এটা একমাত্র মনুষ্য জন্মে, টপিকটা ছিল মানব জীবনে, পশু জন্মে এসব চিন্তা নাই, যে পশু জন্ম আসলে এটা একটা মানে গদ বাধা, একটা কুকুর মরলে সে 84 লক্ষ জনই ভ্রমণ করার যে বিধান ভগবান করেছেন, পশুর ক্ষেত্রে কোনো কর্মফল নাই, একটা পশু পাপ করতে পারে না, একটা কুকুর যদি কাউকে কামড় দেয় তার কিন্তু পাপ হয় না, কথাটা বলছেন, কিন্তু একটা মানুষ যদি কাউকে কামড় দেয় তাহলে তার পাপ হয়, তাহলে গীতাটা মানুষের জন্য, পশু পাখির জন্য এটা নয়, কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম শিক্ষা দিয়েছেন এটা শুধু মানুষের জন্য। তো কী শিক্ষা? না, আমাদের এমনভাবে আচরণ করতে হবে যাতে আমাদের দেহের সুখের জন্য আমরা যাতে দেহের স্বার্থে আমরা যাতে পাপে লিপ্ত না হই, কারণ সাময়িকভাবে মনে হতে পারে যে আমি কিছু টাকা চুরি করে আমি বড়লোক হয়ে গেলাম, কিন্তু আমাকে তো করায় গণ্ডায় সুদে আসলে সেগুলি দিতে হবে, পরের জন্মে জন্ম জন্মান্তরে। যেমন ধৃতরাষ্ট্র, তিনি একবার কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আমি তো ধৃতরাষ্ট্র তার অনেক জন্মের কথা তার স্মরণে ছিল, আমার তো অনেক জন্মের কথা স্মরণে আছে, আমি এমন কোনো পাপ করিনি যে আমার 100 ছেলে এইভাবে মারা যাবে। তখন কৃষ্ণ বলছেন, তুমি 100 জন্মের আগের কথা স্মরণ করতে পারছো? যে না, 100 জন্মের আগে আমি আর স্মরণ করতে পারছি না, যে 100 জন্ম আগে তুমি ছিলে একজন শিকারী বেদ, তুমি 100টা পাখি ধরেছিলে, ধরে সুঁচুতো দিয়ে তুমি একটা মালা গেঁথেছিলে, ওই পাখির চোখের ভিতর দিয়ে সুঁচ ঢুকিয়ে তুমি 100টা পাখির
মাল আগে এসেছিল 100 জন্ম আগে তো সেই 100 জন্মের ফল তুমি 100 জন্ম আগের পাপের ফল তুমি এই জন্মে ভোগ করছো অর্থাৎ সেই 100টা পাখি হয়ে গেল তোমার 100 পুত্র আর তুমি যে চোখের ভিতর দিয়ে সুজ ঢুকিয়েছিলে সেজন্য তুমি হয়ে গেলে অন্ধ জন্মান্ধ তার মানে 100 জন্মের আগের ফলও আমাদেরকে বহন করতে হচ্ছে তো এই জন্য আমাদের যারা খুব বুদ্ধিমান বলা হয় যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর বুদ্ধিমান লোক জানে সাময়িক স্বার্থ সাময়িকভাবে কাউকে প্রতারণা করা সাময়িকভাবে কিছু অন্যায় করে সাময়িক কিছু সুখ সুবিধা আদায় করা এগুলি আসলে লোকসান আসলে লোকসান কারণ আমার আমার সামনে পড়ে রয়েছে কোটি কোটি বছর সামনে পড়ে রয়েছে কোটি কোটি জন্ম আমি যদি ভগবানের ধামে যেতে না পারি আমাকে বারবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে এবং পুনর্জন্ম মানেই আমাকে কর্ম অনুসারে আমাকে শাস্তি পেতে হবে তাই ভগবান বললেন যে না তোমাকে এই যে তুমি যে ক্ষত্রিয় তোমার ডিউটি হচ্ছে আত্মীয় স্বজন দেখলে হবে না এরা অন্যায় করেছে সৈনিকের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা তুমি আমার ভক্ত অনেকে বলে ভক্ত মানে কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে ভক্ত নাকি নপুংসক বলছে একজন হয়তো আপনারা দুই একজন দেখলো দেখতে পারেন একটা ভিডিও বের করেছে যে ভক্ত হচ্ছে নপুংসক অর্জুন তো ভক্ত ছিলেন না অর্জুন তো ভক্ত তাই না কৃষ্ণ বলছেন ভক্ত সীমে সখা চেতি রহস্যমহি এতদুত্তমম হে অর্জুন তুমি আমার ভক্ত তাই তোমাকে আমি গীতার জ্ঞান দান করছি তুমি যেহেতু ভক্ত তুমি আমার কথা বুঝতে পারবে তো এই জন্য এমন নয় যে ভক্ত মানে নপুংসক অর্জুন নপুংসক ছিলেন না হ্যাঁ তারপরে হনুমান লঙ্কা ছারকার করে দিলেন রাম ভক্ত তো এটা একটা ভুল ধারণা ভক্ত মানে নপুংসক আসলে ভক্তি না থাকলে তো কর্মে উদ্দীপনা আসবে না ভক্তি যদি না থাকে মনে করুন পরিবারের কর্তা সে পরিবারের কর্তা পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে কেন সে তার সন্তান সন্ততিকে ভালোবাসে তার পরিবারকে ভালোবাসে সেই জন্য যে সে কঠোর পরিশ্রম করে সে যদি তার পরিবারকে ভালো না বাসে তাহলে কি সে পরিশ্রম করতে পারবে পারবে না এই ভালোবাসাটাকেই বলা হয় যখন সেটা ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয় তখন সেই ভালোবাসাটাকে বলা হয় ভক্তি হ্যাঁ তার মানে কেউ যখন ভগবানকে ভালোবাসে ভগবানের জন্য সে সব কিছু করতে পারে হ্যাঁ এই জন্য ভক্তি থাকলে আপনি কর্মযোগী ভক্তি থাকলে আপনি জ্ঞানযোগী ভক্তি থাকলে আপনি ধ্যানযোগী ভক্তি থাকলে সব আছে কেননা ভক্তির মাধ্যমে যেমন কর্মযোগ তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ বলছেন কর্মযোগ কৃষ্ণ কিন্তু কর্ম করতে নিষেধ করেননি হ্যাঁ এমন নয় যে কৃষ্ণ মানুষকে অলস বানাচ্ছেন হ্যাঁ মনোযোগ দিয়ে শুনুন কৃষ্ণ কিন্তু নিষেধ করেননি যে তুমি কর্ম করবে না বরং কৃষ্ণ বারবার বলছেন কর্মজায়হি অকর্মণ হ্যাঁ নিষ্কর্ম হওয়ার থেকে কর্ম করা শ্রেষ্ঠ কৃষ্ণ বারবার বলছেন শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধ অকর্মণ তুমি যদি কর্ম না করো তোমার শরীর টিকবে না কর্ম যদি না করো তোমার শরীরই টিকবে না হ্যাঁ এইভাবে কিন্তু লাস্টে কি বললেন যত করোষি যদস্নাশি যজ্ঞ হোষি দদাসি যত যত তপস্যসি কন্তয় তৎপুরুষ মদর্পণ তুমি যা কিছু করো যা কিছু খাও যত করোষি যদস্নাশি যজ্ঞ হোষি যা কিছু যজ্ঞ করো হ্যাঁ যা কিছু পূজা করো যা কিছু খাও দদাসি যা কিছু দান করো সব তুমি আমার প্রীতির জন্য ভগবানের প্রীতির জন্য অর্থাৎ আমরা যা কিছু করব সেটা আমার প্রীতির জন্য নয় সেটা ভগবানের প্রীতির জন্য আমাকে দেখতে হবে কি করলে ভগবান খুশি হবে কিভাবে কথা বললে ভগবান খুশি হবে কিভাবে চিন্তা করলে ভগবান খুশি হবে হ্যাঁ কি খেলে ভগবান খুশি হবে যেমন চীন দেশের মানুষ সাপ খায় ভগবান খুশি হবে কি কি মনে হয় আপনাদের সাপ খেলে ভগবান খুশি হবে ভগবান সব নির্দেশ দিয়েছেন কিভাবে খেতে হবে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতী দুঃখহা উপযুক্ত খাবার যুক্তাহার যুক্তাহার মানে উপযুক্ত খাবার বিহারস্য উপযুক্ত এন্টারটেনমেন্ট যেটাকে বলা হয় উপযুক্ত হ্যাঁ কোনো মন গড়া বা উচ্ছৃঙ্খল এন্টারটেনমেন্ট নয় হ্যাঁ এখানে স্বপ্ন বলতে নিদ্রা বেশি নিদ্রাও ভালো নয় কম নিদ্রাও ভালো নয় উপযুক্ত নিদ্রা হ্যাঁ এমন নয় যে সারাদিন ঘুমিয়ে কাটালাম
তাও ঠিক নয়, আবার একেবারে ঘুমালাম না তাও ঠিক নয়। আমার শরীরের পক্ষে যতটুকু ঘুম দরকার সেটাকে বলা হচ্ছে উপযুক্ত নিদ্রা, উপযুক্ত জাগরণ, উপযুক্ত নিদ্রা, উপযুক্ত আহার, এগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। উপযুক্ত মানে যেটা ভগবানকে খুশি করে, যে রকম কথা বললে ভগবান খুশি হবেন। আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে, কৃষ্ণ বলেছেন যত করে সেই যদস নাশি, তুমি যা কিছু করো আমাকে খুশি করার জন্য করো। হ্যাঁ, তার মানে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের জীবনটাই হচ্ছে ভগবানকে খুশি করার জন্য। এই যে কর্মযোগ, ভগবান নিষ্কর্মা হতে বলেননি, শুধু এইটুকুই বলেছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। তুমি ভগবানকে খুশি করো, যজ্ঞ মানে ভগবানকে খুশি করার জন্য যে কোনো অনুষ্ঠানকে যজ্ঞ বলে। যেমন বলা হয় হরিনাম যজ্ঞ, এখন যে হলো অগ্নিহোত্র যজ্ঞ। যজ্ঞ বলতে শুধু আগুনের ঘি ঢেলে যে যজ্ঞ হয় এটা এক ধরনের যজ্ঞ, আবার হরিনাম যজ্ঞ এটাও এক ধরনের যজ্ঞ। এক কথায় ভগবানকে খুশি করার জন্য যে কোনো আত্মত্যাগ, যে কোনো কার্য যদি ভগবানকে খুশি করার জন্য করা হয় সেটা হচ্ছে যজ্ঞ। আর এটাই হচ্ছে মানুষের জীবনের কর্তব্য। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন। মানুষের জীবনের কাজই হচ্ছে ভগবানকে খুশি করার জন্য কর্ম করা, হয়ে গেল কর্মযোগ। সেখানে যদি ভক্তি না থাকে আমি ভগবানকে খুশি করব কেন? ভগবানের প্রতি যদি আমার প্রেম ভক্তি না থাকে তাহলে আমি ভগবানকে খুশি করতে যাব কেন? এই জন্য বলা হচ্ছে না, প্রথম হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি থাকলে অর্জুনের প্রেম ছিল তাই অর্জুন যুদ্ধ করেছেন, হনুমানের প্রেম ছিল রামচন্দ্রের জন্য তাই হনুমান যুদ্ধ করেছেন। তাহলে কর্মযোগেরও মূলে হচ্ছে প্রেম ভক্তি। তারপরে জ্ঞানযোগ। জ্ঞানযোগ মানে আমরা যেমন গীতা পড়ি, ভাগবত পড়ি, কেন পড়ি? কেন পড়ি? বোঝার জন্য, যাতে ভালো করে পরিষ্কারভাবে ভগবানের উপদেশগুলি আমরা বুঝতে পারি, সেটা তো জ্ঞান। কিন্তু শেখানো যদি আপনার প্রেম না থাকে, হ্যাঁ, যেমন একজন ক্রিকেট খেলোয়াড় সে ক্রিকেটের খবর পড়ে, কেন পড়ে? সে ক্রিকেটের খবর কেন পড়ে? তার ক্রিকেট ভালো লাগে, ক্রিকেটের প্রতি তার প্রেম আছে। একজন সিনেমা প্রেমিক সিনেমার খবর পড়ে, তার সিনেমা ভালো লাগে। ঠিক তেমনি যে ভগবত প্রেমিক, কৃষ্ণ প্রেমিক, তাই কৃষ্ণের গ্রন্থ গীতা ভাগবত ভগবানের গ্রন্থ সে পড়বে। তাই কৃষ্ণ বলছেন যে জ্ঞান বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম পরে অনেক গ্রন্থ পড়ার পর মানুষ বুঝতে পারে বাসুদেব সর্বমিতি, বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু। হ্যাঁ, যেমন ধন্বন্তরী, তিনি কৃষ্ণের অবতার। আপনি শ্রীমদ্ ভাগবতে বিস্তারিত কাহিনী আছে, সমুদ্র মন্থনের সময় কি করে কৃষ্ণ তিনি ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছিলেন। অসুরদেরকে, অসুররা তো অমৃত খাবার জন্য তারা লালায়িত ছিল। তার পরের অবতারটা হচ্ছে মোহিনী অবতার। এই ধন্বন্তরীর পরের অবতার হচ্ছে মোহিনী অবতার, একজন সুন্দরী রমণী সেজে তিনি অসুরদেরকে বিভ্রান্ত করেছিলেন। অসুরদেরকে অমৃত দেননি, অমৃতটা দিয়েছিলেন ভক্তদেরকে বা দেবতাদেরকে তিনি অমৃত দিয়েছিলেন। তো এইভাবে বাসুদেব সর্বমিতি, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মান মাং প্রপদ্যতে, জ্ঞানবান ব্যক্তিও বহু বহু জন্ম পরে বুঝতে পারে যে বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বমিতি, সব কিছু কৃষ্ণই সব কিছু, সেটাই হচ্ছে ভক্তি। তার মানে জ্ঞানের, জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে আসছে ভক্তি, তাই না? আবার কর্ম, সেটাও আমি আলোচনা করলাম, যত করে সে যদস নাশি যজ্ঞ হসি দদাসি যত, কর্মেরও শেষ কথা হচ্ছে ভক্তি। আবার ধ্যানযোগ, ধ্যানযোগ সেটাও কৃষ্ণ বলছেন, অষ্টাঙ্গযোগ ধ্যানযোগ কৃষ্ণ বলছেন। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ত তম মতা। এত যে যোগীর কথা বললাম হে অর্জুন, যোগিনামপি সর্বেষাং সমস্ত যোগীদের মধ্যে, মদ্গতেন অন্তরাত্মনা যিনি কৃষ্ণগত প্রাণ, মদ্গত বক্তা হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ বলছেন মদ্গত, মদ্গত মানে কৃষ্ণগত, যিনি কৃষ্ণগত প্রাণ তিনি হচ্ছেন যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং, যিনি শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন, মানে শ্রদ্ধা সহকারে কৃষ্ণের ভজনা করেন, সমে যুক্ততম মত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম যোগী। তার মানে কি? ওই ভক্তি। তো এইভাবে যারা মনে করে যে ভক্তি মানে নপুংসকতা, ভুল ধারণা। বরং ভক্তি যেখানে থাকবে না সেখানে কর্ম হবে না, সেখানে জ্ঞান হবে না, কোনো কিছুই হবে না। প্রেম ছাড়া কোনো কিছুই হয় না।
যে ক্রিকেট প্রেমিক সেই ক্রিকেট খেলা শিখতে পারবে, যে অভিনয় প্রেমিক সে অভিনয় শিখতে পারবে, তাই না? তো সেরকম এই সংসারে যে কৃষ্ণ প্রেমিক সে কৃষ্ণের জন্য কর্ম করবে, ভগবত প্রেমিক ভগবানের জন্য কর্ম করবে, ভগবত প্রেমিক ভগবানের জন্য জ্ঞান অর্জন করবে, হ্যাঁ, ভগবত প্রেমিক ভগবানের ধ্যান করবে, তার জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে খুশি করা। একথা বলতে গিয়ে কৃষ্ণ বহু জিনিস আলোচনা করেছেন যে এই আধ ঘন্টার মধ্যে সম্ভব নয়। কৃষ্ণ সত্ত্বগুণ রজগুণ তমগুণ তিনি দেখিয়েছেন কিভাবে মানুষ তিন রকমের গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, যেমন সত্ত্বগুণটা হচ্ছে নির্মল সত্ত্বগুণ, হ্যাঁ, আবার রজগুণ একটু মানে উত্তেজনা সৃষ্টিকারী যে গুণটা সেটা হচ্ছে রজগুণ, আর তমগুণ তো একেবারে জঘন্য, মদ খাওয়া গাঁজা খাওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে পাপ আচরণ সেগুলি হচ্ছে তমগুণ। আর রজগুণটা পাপ একটু কম আছে কিন্তু সেটাও আবার উত্তেজনা মানুষের মধ্যে উত্তেজনা নিয়ে আসে রজগুণ। সবচেয়ে নির্মল হচ্ছে সত্ত্বগুণ। তো সাধারণত ক্ষত্রিয় যারা তাদের একটু রজগুণ দরকার হয়, যারা দেশ শাসন করবে যুদ্ধ বিগ্রহ করবে তাদের একটু রজগুণ দরকার হয়, আর যারা ভগবানের বাণী প্রচার করবে তাদের জন্য আবার সত্ত্বগুণ। সত্ত্বগুণের উপরও আছে শুদ্ধ সত্ত্বগুণ। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি আমার জন্য অর্থাৎ কৃষ্ণের জন্য তুমি যুদ্ধ করো, সেটা কিন্তু সত্ত্বগুণের উপরে, সত্ত্বগুণের উপরে। যখন ভগবানের জন্য কোনো কাজ করা হয় সেটা যুদ্ধই হোক আর যাই হোক, যে কাজটা ভগবানের জন্য করা হয় সেটা কিন্তু তিন গুণের উপরে, হ্যাঁ, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য। তুমি নিস্ত্রৈগুণ্য মানে তিন গুণের উপরে উঠে যাও। তিন গুণের উপরে মানে কি? তিন গুণের উপরে মানে ভগবানকে খুশি করার জন্য যে কাজ সেগুলি তিন গুণের উপরে, সত্ত্বগুণের উপরে, সেটাকে বলা হয় শুদ্ধ সত্ত্ব। তো এইভাবে অর্জুন একের পর এক প্রশ্ন করেছেন তার জীবনে। অর্জুন তিনি তার প্রশ্নের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি মানব জীবনে আমাদের কী করণীয়। তা আমরা কেউ ক্ষত্রিয়ের মতো জীবনযাপন করছি, যারা শাসন ব্যবস্থায় বা যুদ্ধ বিগ্রহে সহযোগিতা করে তারা ক্ষত্রিয়ের মতো জীবনযাপন করছে। কৃষ্ণ বলছেন চতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগশ, চার ধরনের মানুষ। এক হচ্ছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের বলা হয় আমাদের সংস্কৃতে বলা হয় ব্রাহ্মণ। এমন কোনো জন্মগত নয় যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণের ছেলে যদি মদ গাঁজা খায় তাকে কিন্তু ব্রাহ্মণ বলা হবে না। কৃষ্ণ বলেছে চাতুর্বর্ণং মায়া শ্রেষ্ঠম গুণকর্ম, গুণকর্ম, গুণ আর কর্ম অনুসারে। তো যার গুণটা ব্রাহ্মণের মতো, বুদ্ধিজীবী গুণটা ব্রাহ্মণের মতো, তাকে বলা হবে ব্রাহ্মণ। ক্ষত্রিয় যার গুণটা ক্ষত্রিয়ের মতো, ক্ষত্রিয় মানে শাসক, একটা হচ্ছে বুদ্ধিজীবী ব্রাহ্মণ, আর শাসক গোষ্ঠী, শাসক গোষ্ঠীকে সংস্কৃতে বলা হয় ক্ষত্রিয়, ক্ষত্রিয়। আর হচ্ছে বৈশ্য মানে বিজনেসম্যান, বিজনেসম্যান বা ইংরেজিতে বলা হয় প্রোডাক্টিভ ক্লাস, হ্যাঁ, ধান চাল উৎপাদন করে, গরুর দুধ উৎপাদন করে, হ্যাঁ, যারা উৎপাদক, আমাদের যে অর্থনৈতিক প্রয়োজন যারা মেটায় তাদেরকে বলা হয় বৈশ্য। বৈশ্যের কাজ হচ্ছে সমাজের অর্থনীতির প্রয়োজনটা মিটিয়ে দেওয়া। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে শাসন ব্যবস্থা, আর ব্রাহ্মণের কাজ হচ্ছে ব্রেইন, বুদ্ধি দেওয়া, আর শূদ্রের কাজ হচ্ছে দৈহিক পরিশ্রম, কারণ শূদ্রের বুদ্ধি কম আছে। এমন নয় যে জন্মসূত্রে, বুদ্ধি থাকলে শূদ্র ব্রাহ্মণ হতে পারে, কিন্তু অনেকের আছে বুদ্ধি কম আছে, তারা সাধারণত দৈহিক পরিশ্রম, দৈহিক পরিশ্রম ছাড়া তাদের আর কোনো গতি থাকে না, তো তাদেরকে বলা হচ্ছে শূদ্র। তো এই এই যে চতুরাশ্রম তার মধ্যে অর্জুন ছিলেন ক্ষত্রিয়। এবার আপনিও বুঝতে পারবেন আপনি কিসে আছেন। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন আপনি কিসে আছেন? যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে কিসে আছেন? বৈশ্য, বৈশ্য। যদি কলেজে পড়ান বা স্কুলে পড়ান তাহলে কিসে আছেন? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, হ্যাঁ। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয়, যদি শাসন ব্যবস্থায় থাকেন সৈনিক বা পলিটিক্যাল লিডার তাহলে কিসে আছেন? ক্ষত্রিয়, হ্যাঁ। আর যদি মনে করুন আপনি দিনমজুর, হ্যাঁ, তাহলে কিসে আছেন? শূদ্র। কাউকে অসম্মান করা হচ্ছে না, কিন্তু মানুষ তো, এমনকি সরকারও বলে যে ক্লাস ফোর এমপ্লয়ি। কেন ক্লাস ফোর কথাটা কেন বলে? নিশ্চয়ই সরকার তাকে ক্লাস ওয়ান এমপ্লয়ি বলবে না,
যে ক্লাস ফোর এমপ্লয়ি তাকে কি সরকার ক্লাস ওয়ান এমপ্লয়ি বলবে? বলবে না। তার মানে সরকারও চারটা ভাগ করে দিচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। সংস্কৃতি বললে মানুষ মনে করে জাতিভেদ, জাতিভেদ নয়। বুঝতে হবে যে বুদ্ধিজীবী তাকে আমরা ব্রাহ্মণ বলি, যে বাহুজীবী তাকে আমরা বলি ক্ষত্রিয়, আর যে ব্যবসা বাণিজ্য তাদেরকে আমরা বলি বৈশ্য, আর যে শ্রমজীবী শ্রমজীবী তাদেরকে আমরা বলি শূদ্র। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুণ অনুসারে, সত্ত্বগুণ রজগুণ তমগুণ তিন গুণ অনুসারে সংসারে চার রকমের মানুষ আছে, আর তুমি যেহেতু ক্ষত্রিয় তোমার ডিউটি হচ্ছে ক্ষত্রিয়ের ডিউটি যুদ্ধে চ অপলায়নম, যুদ্ধে পালিয়ে গেলে তোমার হবে না, সেই জন্য তুমি আমার ভক্ত, তুমি যুদ্ধ করো। মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করতে করতে তুমি যুদ্ধ করো। কিন্তু কৃষ্ণ কিন্তু একটা কথা বলে দিয়েছেন, মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। মানে কৃষ্ণকে স্মরণে রাখতে হবে, যাই করব ব্যবসা করব কৃষ্ণকে স্মরণে রেখে। ভগবানকে স্মরণে রেখে আমি ব্যবসা করতে পারি, বুদ্ধিজীবীর কাজ করতে পারি, বাহুজীবীর কাজ করতে পারি, কিন্তু আমার সব সময় কৃষ্ণকে স্মরণ রাখতে হবে। তার মানে কৃষ্ণের উপদেশ আমার স্মরণ রাখতে হবে। অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে দাও। দেখুন এটা আমার কথা নয়, কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম পরিত্যাগ করে মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার চরণে চলে আসো। তার মানে কি, এখন যে সারা পৃথিবীর আমি বলছিলাম 150টা দেশের মানুষ তাদের আগের ধর্ম ছেড়ে, হ্যাঁ আমাদের মায়াপুরে গেলে আপনি দেখবেন, দেখলে চিনতে পারবেন না, কপালে তিলক গলায় কণ্ঠিমালা। যদি জিজ্ঞাসা করেন আগে কী নাম ছিল, বলে অনেক আগে ইস্কনে আসার আগে আমার নাম ছিল মোহাম্মদ ইসব। হ্যাঁ তার মানে আপনি দেখলে চিনতে পারবেন না, তারা আগে কেউ খ্রিস্টান ছিল, কেউ বৌদ্ধ ছিল, কেউ মুসলমান ছিল, তারা কিন্তু এখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে। এখন তারা প্রসাদ ভুজি, তারা কণ্ঠিমালা পড়ছে, তিলক পড়ছে। হ্যাঁ তো কি, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, তো মাম একম একমাত্র আমার চরণে চলে আসা। এখন এই যে প্রভু প্রশ্ন করেছিল যে মুসলমানরাও এক আল্লাহ বলতে তারা ঐক্যবদ্ধ, খ্রিস্টানরা এক যিশু বলতে তারা ঐক্যবদ্ধ, কিন্তু হিন্দুদের মধ্যে এই যে 33 কোটি দেবদেবী, কৃষ্ণ বলছেন মাম একং শরণং ব্রজ, শুধু একমাত্র আমার চরণে চলে আসো, তাইলে আর আমাদের মধ্যে আর 33 কোটি ভাগ হবে না। নাইলে এই যে প্রভু বললেন আমাদের পার্থ প্রভু যে এই 33 কোটি দেবদেবী আছে, সেটা নিয়েও কৃষ্ণ আলোচনা করেছেন। কামস্থস্থ ঋতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা, বলছে যাদের বুদ্ধি কামনার দ্বারা বিচলিত হয়ে গেছে তারা 33 কোটি দেবদেবীর পূজা করে। 33 কোটি দেবদেবীর পূজা করলে আপনার 33 কোটি ধূপকাঠি কিনতে হবে, 33 কোটি আপনি যদি নকুলদানাও দেন 33 কোটি নকুলদানা কিনতে হবে, তা আপনি পারবেন? 33 কোটি নকুলদানা যদি ডেলি কিনেন আর 33 কোটি ধূপকাঠি দিয়ে 33 কোটি দেবদেবীর পূজা করেন, পারবেন? পারবেন না, দুই দিনে ফতুর হয়ে যাবেন, তাই না? এই জন্য গাছের গোড়ায় জল দিতে হবে, গাছের গোড়ায় জল দিলে ডালপালায় আলাদা করে জল দিতে হয় না। যথা তরুর মূল নিষেচন তৃপন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনুমত উচ্চতেজ্জা, বলা হচ্ছে গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দিতে হবে না। ঠিক তেমনি পাকস্থলিতে যদি খাবার দেওয়া হয়, রসগোল্লাটা যদি আমি আমার পাকস্থলিতে দিই, চোখে আলাদা করে রসগোল্লা দিতে হবে, কানের ভিতরে রসগোল্লা দিতে হবে? দিতে হবে না। আমি যদি পাকস্থলিতে দিই তাহলে আমার চোখ পুষ্ট হবে, কান পুষ্ট হবে, সমস্ত শরীর পুষ্ট হবে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের পূজার মাধ্যমে কৃষ্ণ বলছেন মাম একং শরণং ব্রজ, একমাত্র মাম একম, এ কথাটা লক্ষ্য রাখতে হবে, একম একমাত্র আমার চরণে চলে আসো, তাহলে ডালপালা যে 33 কোটি দেবদেবী, এরা হচ্ছে কৃষ্ণের ডালপালা। কৃষ্ণের আরাধনা করলে, কৃষ্ণের নির্দেশ ভগবদ্গীতা অনুসারে জীবনযাপন করলে 33 কোটি দেবদেবী প্রসন্ন হবে, আলাদা করে 33 কোটি দেবদেবীর পূজার প্রয়োজন নেই। সেটা যদি আমরা প্রচার করতে পারি তাহলে মুসলমানদের মধ্যে যেমন এক আল্লাহ বলে তারা ঐক্যবদ্ধ, আমাদের মধ্যেও গীতার মাধ্যমে, গীতাকে ভিত্তি করে আমাদের মধ্যেও একতা আনা সম্ভব। তো এটা পার্থপ্রভুর প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় 30 মিনিট হয়ে গেছে,
প্রশ্ন উত্তরের জন্য আমি আরো কিছু সময় যদি আপনারা এলাও করেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের ইসকনের প্রভুপাদ যেটা বলেছেন, প্রভুপাদ বলছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। ব্রহ্মাণ্ড একটা নয়, কয়টা ব্রহ্মাণ্ড? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে শিব, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে দুর্গা, কথাটা বলছেন। তাইলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একজন করেও যদি হয়, একজন করেও যদি দুর্গা হয়, তাহলে অনন্ত কোটি দুর্গা আছে, অনন্ত কোটি শিব আছে, অনন্ত কোটি ব্রহ্মা আছে। তা আসলে দেবদেবী অনন্ত কোটি, আসল বিচারে দেবদেবী হচ্ছে অনন্ত কোটি। তবে আমাদের ব্রহ্মাণ্ডে বলা হয় 33 কোটি, বুঝেছেন? আবার অনেকে বলে 33 প্রকার, সেটা আমাদের প্রভুপাদ মানেননি। খুব ভালো প্রশ্ন। আসলে প্রভু প্রশ্ন করেছেন যে একজন প্রফেসর, কিন্তু ওনার ব্রহ্মজ্ঞান নেই, কলেজে পড়ান, আমি এমনও প্রফেসর দেখেছি মদ খান, তো ওনাকে ব্রাহ্মণ বলা যাবে কি না? আসলে কলিযুগে সঠিক ব্রাহ্মণও নেই, সঠিক ক্ষত্রিয় নেই, সঠিক বৈশ্য, এমনকি সঠিক শূদ্রও নেই, বলছেন। শূদ্র মানে যে খুব বিশ্বস্ত, বিশ্বস্ত হয়ে যখন প্রভুর সেবা করে তখন তাকে বলা হয় শূদ্র, কিন্তু বিশ্বস্ত কর্মচারী আপনি পাবেন না। তাই কলিযুগে শূদ্রও নেই, মানে যথাযোগ্য শূদ্রেরও অভাব। আর ব্যবসায়ী তো চোরা কারবারি থেকে শুরু করে অনেক পাপ তো করেই, তাই না? মদের ব্যবসা থেকে শুরু করে বহু রকমের ব্যবসা করে। তো এই জন্য শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণের লক্ষণ কী। হ্যাঁ, যজন যাজন পঠন পাঠন, এছাড়া গীতাতেও 9টা লক্ষণ, সম দম তপ শৌচং শান্তিরার্যব মেবচ জ্ঞানবিজ্ঞান মাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম, গীতার 8ম অধ্যায়ে বলা আছে। অর্থাৎ ব্রাহ্মণেরও কতগুলি বৈশিষ্ট্য আছে, যেমন সে কোনো নেশা করতে পারবে না। সে যদি নেশা করে আবার হয়তো প্রফেসর, কলেজের অধ্যাপক, তাকে আমরা মানে বলতে পারি কলিযুগের ব্রাহ্মণ, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ সে নয়। প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ থাকতে হবে। ঠিক তেমনি প্রকৃত ক্ষত্রিয় তার সাহস থাকতে হবে। একবার আমাদের মায়াপুরে ওই 25 জন ডাকাত এসেছিল বাংলাদেশ থেকে, এরা মায়াপুরে বোমা নিক্ষেপ করেছিল। তো সেখানে আমাদের কয়েকজন ওই পুলিশ, মানে সরকারি পুলিশ তারা ছিল, তারা বাথরুমে ঢুকে দরজা সিটকিনি লাগিয়ে দিয়েছিল। কিসের অভাব? সাহসের অভাব। পুলিশের যদি সাহস না থাকে তুমি কিসের পুলিশ? তো এরা আমরা বলি কলিযুগের ক্ষত্রিয়। কলিযুগে আসল ক্ষত্রিয় নাই, কলিযুগে আসল বৈশ্য, আসল ব্রাহ্মণ কলিযুগে নাই। তাই কলিযুগে বলা হয় বড়জোর শূদ্ররা আছে, কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে অধিকাংশ মানুষ হচ্ছে শূদ্র, যারা ব্রাহ্মণের কাজ করার চেষ্টা করছে এরা ওই ভেজাল দেওয়া ব্রাহ্মণ, ভেজাল দেওয়া ক্ষত্রিয়, ভেজাল দেওয়া বৈশ্য। আপনি উত্তর পেলেন? প্রথম প্রশ্ন হচ্ছে কৃষ্ণ 16108 জন বিবাহ করেছেন, তারপরও রাধার সঙ্গে গোপীদের সঙ্গে তার রাস নাচ ইত্যাদি আছে, তাই তো? তো আমাদের প্রভুপাদ বলতেন যে কৃষ্ণ 16000 কেন, কৃষ্ণ অনন্ত কোটি বিবাহ করতে পারেন, কারণ তিনি যেহেতু সর্বশক্তিমান তিনি অনন্ত কোটি বিবাহ করতে পারেন, শুধু 16000 নয়। আর রাধাকে, আমি যদি রাধাকে না বুঝি, যেমন সূর্য আর সূর্যের কিরণ, সূর্য আর সূর্যের কিরণ, সূর্যের কিরণটা কি? সূর্যের শক্তি। সূর্যের কিরণ হচ্ছে সূর্যের শক্তি। রাধাকে বলা হয় কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। কার শক্তি? কৃষ্ণের শক্তি। সূর্য কিরণ যেমন সূর্যের শক্তি, রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, কৃষ্ণেরই শক্তি, কৃষ্ণ থেকে পৃথক কিছু নয়। রাধা কিন্তু কৃষ্ণেরই শক্তির বিস্তার, বোঝা গেল? তো এই জন্য যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে, কারণ আমরা তো আমাদের দিয়ে বিচার করি, আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে, ও সূর্য কেন সূর্য কিরণের সঙ্গে মেলামেশা করছে? সূর্য সূর্য কিরণের সঙ্গে মেলামেশা করতে পারে কি না? শুধু মিলেই আছে, মিশেই আছে,
সূর্য থেকেই তো সূর্য কিরণ নির্গত হচ্ছে, ঠিক তেমনি কৃষ্ণ থেকেই কৃষ্ণ কিরণ, অনন্ত কোটি গোপী, একজন গোপী নয় অনন্ত কোটি গোপী। আর দেখুন আমরা হচ্ছি সব কৃষ্ণ কণা, আমরা আমি কৃষ্ণ কণা, আপনি কৃষ্ণ কণা, বুঝেছেন? কৃষ্ণের মধ্যে যা যা আছে আমাদের মধ্যে বিন্দু বিন্দু সেটা আছে। যেমন সমুদ্রের এক ফোঁটা জলের মধ্যে লবণ আছে, কিন্তু সমুদ্রে সেই লবণটা বেশি, কিন্তু এক ফোঁটা জলে সেই লবণটা কম। ঠিক তেমনি এই যে নারী পুরুষের যে একটা আকর্ষণ, সেটা কৃষ্ণের মধ্যে না থাকলে আমাদের মধ্যে থাকবে না, কারণ আমরা তো কৃষ্ণ কণা, আমরা হচ্ছি কৃষ্ণ কণা। কৃষ্ণের দুটো চোখ, তাই আমাদের কি তিনটা চোখ না দুটো চোখ? দুটো চোখ, তাই না? কৃষ্ণের পাঁচটা পাঁচটা কয়টা আঙুল? দশটা আঙুল। আমাদের কি বারোটা আঙুল না তেরোটা আঙুল? আমরা যেহেতু কৃষ্ণ কণা, তাই লক্ষণগুলি আমাদের মধ্যে আসবে। হ্যাঁ, সমুদ্রের এক ফোঁটা জলে এক বিন্দু লবণ থাকবে, কুইন্টাল কুইন্টাল লবণ থাকবে না, কিন্তু এক বিন্দু লবণ থাকবে। এই যে আদিরস যেটা নারী পুরুষের আকর্ষণ, সেটা ভগবানের মধ্যে আছে বলেই জীবের মধ্যে চলে আসছে, কথাটা বলেছেন? কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নির্মল। হ্যাঁ, যেমন ড্রেনের জল আর বিসলারি জল, হ্যাঁ, বা গঙ্গা জল পবিত্র, একদম গঙ্গোত্রী থেকে এক বোতল গঙ্গা জল নিয়ে আসলেন, সেই জলটা খেলে আপনার শরীর সুস্থ হবে, আর ড্রেনের জল খেলে আপনি অসুস্থ হবেন। তো বলতে পারেন দুটোই তো জল, দুটো জল হলেও আকাশ পাতাল ফারাক। ঠিক তেমনি মানুষের মধ্যে যখন এই নারী পুরুষের যে সম্পর্ক, সেটা অনেক সময় তাতে খুন খারাপই হতে পারে, অনেক নোংরামি হতে পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নির্মল। গঙ্গাজল যেমন উৎসমুখে নির্মল, গঙ্গাজল যেমন গঙ্গোত্রীতে গঙ্গাজল মেডিসিন, হ্যাঁ, ঠিক তেমনি ভগবানের ক্ষেত্রে যে নারী পুরুষের আকর্ষণ, সেটা ভগবান থেকেই শুরু হয়েছে আদিরস, কিন্তু সেখানে সেটা নির্মল। আর যখন এটা জীবের স্তরে, মানুষের স্তরে, সাধারণ জীবের স্তরে নেমে আসে, তখন সেটা মলিনতা, যেমন ড্রেনের জল মলিনতাযুক্ত, সেরকম হয়ে যায়। কিন্তু ড্রেনের জল কোনোদিনও এই গঙ্গোত্রীর জল বিচার করতে পারে না। ঠিক সেরকম আমাদের স্তর থেকে আমরা ভগবানের যে আদিরস, সেটা আমরা বুঝতে পারবো না, কারণ সেটা নির্মল। হ্যাঁ, রাধার সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ সেটা নির্মল। মানুষ যতই গল্প ফাদুক, হ্যাঁ, রাধা কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, রাধা পরস্ত্রী নয়, গোপীরা পরস্ত্রী নয়, হ্যাঁ, এগুলি অনেকে গল্প ফাঁদে, কিন্তু আসলে রাধা হচ্ছে কৃষ্ণেরই শক্তি, সেটা নির্মল সম্পর্ক। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, যোগ্যতা অনুসারে যেমন বিশ্বামিত্র মুনি, উনি আগে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তপস্যার মাধ্যমে তিনি নিজেকে ব্রাহ্মণ করেছিলেন। এরকম ক্ষত্রিয় তপস্যা করলে ব্রাহ্মণ হতে পারে। হ্যাঁ, শূদ্র ইচ্ছা করলে, চেষ্টা করলে, সে যদি যোগ্যতা অর্জন করতে পারে ব্রাহ্মণ হতে পারে। হ্যাঁ, ব্রাহ্মণ হচ্ছে যোগ্যতা অনুসারে। আর ব্রহ্মজ্ঞান দুই রকম, একটা হচ্ছে ব্রহ্ম আর একটা হচ্ছে পরম ব্রহ্ম, ব্রহ্ম আর পরম ব্রহ্ম। তো ভগবানকে বলা হয়, যেমন কৃষ্ণকে বলা হয় পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম পরম ধাম। আর কৃষ্ণের থেকে জ্যোতি, যেমন সূর্য থেকে জ্যোতি বেরিয়ে আসে, সেই জ্যোতিটা হচ্ছে নিরাকার, সেই নিরাকার জ্যোতিকে বলা হয় ব্রহ্ম, আর ভগবানকে বলা হচ্ছে পরম ব্রহ্ম। তো পরম ব্রহ্মকে জানলে আপনি বৈষ্ণব, আর যদি পরম ব্রহ্মকে না জানেন, যদি ব্রহ্মকে জানেন, ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি, হ্যাঁ, বা বৈকুণ্ঠের জ্যোতি, গোলকের একটা জ্যোতি আছে, সেই জ্যোতিটা নিরাকার। যারা নিরাকার ব্রহ্মকে জানে তাদেরকে ব্রাহ্মণ বলা যায়, তবে যারা পরম ব্রহ্মকে জানে তাদেরকে বলা হয় বৈষ্ণব। এটা ব্রাহ্মণের উপরের স্তর। সেগুলি গীতায় আছে, নয়টা গুণ, নয়টা গুণ, সম দম, সম দম তপ শৌচম। সম যেমন বলা হচ্ছে মন সংযম, ইন্দ্রিয় সংযম, হ্যাঁ, সমদম তপ তপস্যা, হ্যাঁ, তপ শৌচম পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, এর নয়টা গুণ গীতাতে আছে। এগুলি থাকলে আপনাকে ব্রাহ্মণ বলা হবে, আর যদি আপনি পরম ব্রহ্ম কৃষ্ণকে জানেন তাহলে আপনাকে বলা হবে বৈষ্ণব, বুঝেছেন? এটা ব্রহ্মের উপরে, পরম ব্রহ্ম, মিনিস্টার, প্রাইম মিনিস্টার,
हाँ ब्रह्म परम ब्रह्म परम ब्रह्म के जानले आपने वैष्णव से ब्राह्मण ऊपर स्तर सुंदर प्रश्न तो गीताते कृष्ण बोलेछेन शब्देर मध्ये ओम शब्देर मध्ये ओम चैतन्य महाप्रभु कृष्णेरई अवतार तिनी एई नदियातेई अवतीर्ण हयेछेन चैतन्य महाप्रभु के बला हय जुगवतार तो तिनी एकटा कथा बोलेछेन जे कलियुगेर मानुष योग्यतार अभाव आछे आसले ओम जप करते गेले जे योग्यता दरकार कलियुगेर मानुषेर सेटा नेई सत्ययुगे मानुष ओम जप करते माने तारा योग्यता छिल तादेर ओम जप करार मतो तादेर तारा एत निष्पाप जीवन जापन करत जे तारा ओम तखन तारा जप करते पारत एबं जप करले फलो पेत कारण तादेर पवित्रता अनेक बेशी छिल कलियुगेर मानुषेर जीवन हच्छे पाप पंकिल पाप थाकबेई कलियुगेर मानुषेर जन्य एइजन्य चैतन्य महाप्रभु बललेन जे ओम जपेर जे योग्यता सेटा कलियुगेर मानुषेर नेई তাই তিনি কি দিলেন হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কলিযুগের যুগবতার চৈতন্য মহাপ্রভু যিনি এই নদিয়াতে কৃষ্ণনগর নদিয়ারই অন্তর্ভুক্ত এই নদিয়াতে এসেছিলেন তিনি আমাদেরকে এই পথ দেখিয়ে গেছেন সেটাও তার মন গড়া নয় সেটা কলি সন্তরণ উপনিষদের নির্দেশ অনুসারে তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন কলিযুগের মানুষের যেহেতু যোগ্যতা কম তাই হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা কলিযুগে এটাই হচ্ছে পাপিতাপী মানুষের জন্য উদ্ধারের একমাত্র মহামন্ত্র ঠিক আছে।